আমরা অবাঙালি কিংবা অভারতীয়দের নিয়ে যতটা মাতামাতি করি, নিজেদের প্রতিভাদের কি তেমনই কদর দিই? প্রশ্ন তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অনুসূয়া সেনগুপ্ত এবং পায়েল কাপাডিয়া দুই ভারতীয় কন্যাকে নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে চর্চা চলছে, এমনকি এই বঙ্গেও। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে তারা দেশের মুখ উজ্জ্বল করেছেন। দ্য শেমলেস ছবির জন্য অনুসূয়া আনসার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। অন্যদিকে পরিচালক পায়েল তার অল উই ইমাজিন অ্যাজ লাইট সিনেমার জন্য গ্র্যাপি পেয়েছেন। এর মধ্যে অনুসূয়া নিয়ে উচ্ছ্বাস বেশি, কারণ তিনি কলকাতার মেয়ে। সে নিয়ে অবশ্য শ্রীলেখার কোনো অনুযোগ নেই, কিন্তু তার প্রশ্ন, অনুসূয়া পায়েলদের নিয়ে গর্ব থাক, কিন্তু আমরা নিজেদের প্রতিভাদের কৃতিত্বকে যোগ্য সম্মান দিই কি? শ্রীলেখা মনে করিয়ে দিয়েছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত পুতুল ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, যে ছবিতে আমাদের কাছের মেয়ে মমতাজ সরকার অভিনয় করেছেন। এ প্রসঙ্গে নিজের এক সাফল্যকেও তুলে ধরলেন শ্রীলেখা। তিনি লেখেন, আমার মনে পড়ে যাচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন ভেনিসের কথা। আপনারা নিশ্চয়ই ভুলে গিয়ে থাকবেন। হ্যাঁ, তাই। প্রসঙ্গত, আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল, একাধিক সম্মানও পেয়েছিল। নিজের লেখা পোস্টে শ্রীলেখা যোগ করেন, মমতাজের ছবি কানে প্রদর্শিত হয়, কিন্তু প্রতিযোগিতা বিভাগে ছিল না, তবে ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা প্রতিযোগিতায় ছিল। শ্রীলেখার প্রশ্ন, আমরা নিজেদের প্রতিভাকে কবে সম্মান জানাতে শিখব? শ্রীলেখার পোস্টে মমতাজের কমেন্ট, উপেক্ষাও একরকম প্রশংসাই, আমরা আমাদের কাজ করে যাব, নিজেদের কাজের প্রতি সম্মান জানানোর সেটাই সবথেকে ভালো পথ। সবশেষে তার সংযোজন, বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয়।